প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত বিএবিএস অনলাইন টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সাথে আছি আমি সহকারী শিক্ষিকা ঋতু সুলতানা প্রথম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আজকে আমরা শিখব কিভাবে যোগ এবং বিয়োগের অঙ্ক করতে হয় প্রথমে আমরা যোগের অঙ্ক শিখব যোগে দেখো যোগ অঙ্কের দুইটা ভাগ থাকে এক হচ্ছে সাধারণ যোগ আরেকটা হচ্ছে প্রশ্নের যোগ প্রথমে আমরা করব সাধারণ যোগ তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে সাধারণ যোগ করতে হয় এখানে দেখো প্রথমে দেয়া আছে 12 যোগ 4 এখন আমরা 12 এর সাথে 4 কে যোগ করব আর এর জন্য আমরা দাগ টেনে যোগ করব যেহেতু 4 এর উপরের সংখ্যা আছে 2 তাহলে আমরা প্রথমে দুইটা দাগ দিয়ে নিব দাগ টেনে আমাদের যোগ করলে অনেক বেশি সহজ হবে 1 2 এরপর নিচের সংখ্যা হচ্ছে 4 এখন আমরা 4 টি দাগ দেব 1 2 3 4 যেহেতু এটি যোগ অঙ্ক তাই আমরা এখন সবগুলো দাগ একসাথে গণনা করব 1 2 3 4 5 6 তাহলে দেখো আমরা পেলাম 4 আর 2 যোগ করলে 6 হয় এখন যেহেতু এখানে কোনো সংখ্যা নেই শুধু যোগ চিহ্ন দেয়া আছে এবং উপর 1 একাই আছে তাই একটা সরাসরি এখানে বসে যাবে আমরা পেয়ে গেলাম 12 আর 4 যোগ করলে হয় 16 এরপর আমরা লিখব উত্তর যোগফল 16 এখন আমরা পাশাপাশি যোগ করব পাশাপাশি যোগের প্রথম আমাদের সংখ্যা আছে 6 এর পরেরটা হচ্ছে 2 যেহেতু প্রথম সংখ্যা 6 এই কারণে আমরা 6 টি দাগ টেনে নিব 1 2 3 4 5 6 এখন আমরা এখানে যেহেতু দুইটি সংখ্যা আছে তাহলে আরো দুইটি দাগ টেনে নিব 1 2 এখন সবগুলো একত্রে আমরা গণনা করব 1 2 3 4 5 6 7 8 আমরা এখানে 8 পেয়ে গেলাম তাহলে এখানে হবে 8 এরপর আমরা উত্তরটা লিখব উত্তর যোগফল 8 এখন দেখো এখন আমরা করব প্রশ্নের যোগ আর এটা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 12 তে দেখতে পারবে আমরা 10 নম্বর অঙ্কটা এখন করব এখানে কি দেয়া আছে দেখো বিনির 8টি পেন্সিল ছিল তার বাবা আরো 2টি পেন্সিল দিলেন বিনির কয়টি পেন্সিল হলো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি বিনির কাছে অলরেডি 8টি পেন্সিল আগেই আছে তার বাবা তাকে আরো 2টি পেন্সিল দিল এখন আমরা একত্রে দেখব বিনির কাছে কয়টি পেন্সিল আছে তাহলে প্রশ্নের যোগের ক্ষেত্রে আমরা ঠিক এভাবে লিখব বিনির কাছে পেন্সিল ছিল 8টি তার বাবা আরো 2টি পেন্সিল তাকে দিলেন তাহলে লিখব তার বাবা দিলেন আরো 2টি পেন্সিল এখন আমরা সোজা একটি লম্বা দাগ টেনে দিব এখন 8 আর 2 যোগ করলে কত হয় সেক্ষেত্রে আমরা ঠিক আগের মতো 8টা দাগ দিব 1 2 3 4 5 6 7 8 এবং পরে যেহেতু আরো 2টি পেন্সিল দেওয়া হয়েছে তাহলে আরো 2 আমরা এখানে অ্যাড করে নিব 1 2 এখন একত্রে আমরা এগুলো গণনা করব 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে এখানে লিখব 10টি
আর এখানে লেখাটি লিখব আমরা যেহেতু 10টি এখন বিনির কাছে সর্বমোট পেন্সিল আছে তাই লিখব বিনির কাছে মোট পেন্সিল আছে দশটি এরপর আমরা উত্তর লিখব বিনির কাছে আছে দশটি পেন্সিল তো এই ছিল আমাদের প্রশ্নের যোগ অঙ্ক এখন আমরা দেখব কিভাবে বিয়োগ অঙ্ক করতে হয় প্রথমেই আমরা সাধারণ বিয়োগ করব যোগের মতো বিয়োগ অঙ্কের বেলায়ও দুইটি ভাগ থাকে একটি হচ্ছে সাধারণ বিয়োগ আরেকটি হচ্ছে প্রশ্নের বিয়োগ আমরা প্রথমে বিয়োগের সাধারণ অংশটা করব দেখো আমাদের প্রথম সংখ্যাটা আছে 15 বিয়োগ 4 বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা সব সময় বাদ দিতে হয় যেহেতু আমাদের এখানে প্রথমে আছে 5 তাহলে আমরা 5টি দাগ দেব এবং দেখো 4 কিন্তু 5 এর চেয়ে ছোট তাই আমরা 5টি দাগ কেটে দিচ্ছি 1 2 3 4 5 যেহেতু এটি বিয়োগ অঙ্ক তাই আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দেব আমাদের নিচের সংখ্যাটা আছে 4 এখন এই 5 থেকে আমরা 4টি দাগ কেটে নেব 1 2 3 4 দেখো আমাদের কাছে অবশিষ্ট একটি দাগ আছে তার মানে 5 থেকে 1 যদি আমরা বিয়োগ করি এখানে হবে 1 এবং দেখো এখানে কিন্তু 1 একাই আছে নিচে আর কোনো সংখ্যা নেই তাই এটি সরাসরি নিচে বসে যাবে হয়ে গেল 11 তাহলে আমরা কি পেলাম 15 থেকে যদি 4 বিয়োগ করি আমাদের থাকবে 11 এখন আমরা আগের মতে উত্তর লিখব উত্তর বিয়োগফল 11 এখন আমরা পাশাপাশি বিয়োগ অঙ্ক দেখব আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 9 এবং 9 হচ্ছে এখানে বড় সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে 3 3 কিন্তু এখানে ছোট একটি সংখ্যা যেহেতু 9 বড় সংখ্যা তাই আমরা বড় সংখ্যা থেকে 3টাকে বিয়োগ করব তাই আমরা 9টি দাগ টেনে নিই 1 2 3 4 5 6 7 8 9 9টি দাগ আমরা কেটে নিলাম এখন যেহেতু 3 বিয়োগ করতে হবে তাই এখান থেকে আমরা 3টি দাগ কেটে দেই 1 2 3 এখন দেখো আমাদের এখানে কয়টি দাগ আছে 1 2 3 4 5 6 আমরা এখানে 6 পেলাম তাহলে আমরা দেখছি 9 থেকে যদি 3 বিয়োগ করি আমরা 6 পাব এরপর আমরা উত্তর লিখব উত্তর বিয়োগফল 6 এখন আমরা প্রশ্নের বিয়োগ অঙ্ক করব এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 52 12 নম্বর অঙ্ক এখানে দেখো মলির জবা গাছে 60টি ফুল রয়েছে সে 3টি ফুল ভাইকে দিল গাছে কয়টি ফুল রইল এখানে বোঝাই যাচ্ছে যে গাছে 60টি ফুল ছিল সেখান থেকে 3টি ফুল দিয়ে দেওয়া হয়েছে তার মানে গাছ থেকে 3টি ফুল কমে গিয়েছে তাই আমরা এখানে বিয়োগ করব আর আমরা এখানে লিখব গাছে 60টি ভাইকে 3টি ফুল দেয়া হয়েছে এখান থেকে তাহলে দিব ভাইকে দিল 3টি ফুল এখন দেখো আমাদের প্রশ্নটা ছিল গাছে কয়টি ফুল রইল তাই আমরা এখানে আগে থেকে লিখে নিতে পারি গাছে রইল 7 হচ্ছে বড় সংখ্যা এবং 3 ছোট সংখ্যা তাহলে আমাদের 7 থেকে
3 বিয়োগ করতে হবে। আমরা আগের নিয়মে 7টি দাগ টেনে নেই। 1 2 3 4 5 6 7 যেহেতু ছোট সংখ্যাটি 3 তাই এখান থেকে আমরা 3টি দাগ কেটে দিব। 1 2 3 এখন দেখো আমাদের কাছে অবশিষ্ট কয়টি দাগ আছে। 1 2 3 4 তাহলে আমরা পেয়ে গেলাম এখানে 4টি। এখন আমরা উত্তর লিখব। এখানে উত্তর গাছে রইল 4টি ফুল। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের বিয়োগ অঙ্ক। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম কিভাবে যোগ এবং বিয়োগের অঙ্ক করতে হয়। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।